একটা সময় ছিল যখন তারকা খ্যাতি মাপার কোনো স্পেসিফিক মাধ্যম ছিল না। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই যুগ আমরা অনেক আগেই পার করে এসেছি। টুইটার বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইট বিশ্বের অন্যান্য দেশে তারকাদের জনপ্রিয়তা মাপার অন্যতম মাধ্যম হলেও বাংলাদেশে ফেসবুকই সর্বেসর্বা। এখান থেকেই জানা যায় ডিজিটাল মাধ্যমে তারকারা ভক্তদের কাছাকাছি কতটা পৌঁছাতে পেরেছেন। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় সব সাফল্যে সরাসরি অবদান রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাই স্বাভাবিকভাবেই তার ভক্ত সমর্থকের সংখ্যাও অনেক বেশি। 1,50,00,000-এর বেশি ভক্ত নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শীর্ষে আছেন সাকিব আল হাসান। টুইটারে সেই সংখ্যা 22,00,000-এরও বেশি। আর ইনস্টাগ্রাম বলছে সাকিব আল হাসানের ফলোয়ার রয়েছে সেখানে 26,00,000-এর বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা রোজগার করেন সাকিব আল হাসান বিজ্ঞাপনী সংস্থার প্রচারণা থেকে। গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তামিম ইকবালও রয়েছেন, দলকে দিয়েছেন নিজের সর্বোচ্চটাই। তাই স্বাভাবিকভাবেই তার ভক্ত সমর্থকের সংখ্যাও নেহাতই কম নয়। শুধুমাত্র ফেসবুকেই তামিম ইকবালের ভক্ত সমর্থকের সংখ্যা 65,00,000-এরও বেশি। ইনস্টাগ্রামে সেই সংখ্যা 11,00,000-এর বেশি। আর টুইটার বলছে তামিম ইকবালের ফলোয়ার রয়েছে সেখানেও 11,00,000। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তামিম ইকবালও যে বড় অঙ্কের টাকা রোজগার করেন তা বলাই বাহুল্য। গত টি-20 বিশ্বকাপে ভারতের সাথে মারমুখী ক্রিকেট খেলে হঠাৎ জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন লিটন দাস। তাই তো তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কলকাতা নাইট রাইডার্সও তাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা বাড়িয়ে নিচ্ছেন। একের পর এক লিটনের ছবি পোস্ট করে কখনও লিখছেন এসে গেছে লিটন দা, আবার কখনও লিখছেন দ্য বাংলাদেশি টাইগার নাও ইন KKR ক্যাম্প। তাই তো লিটন দাস ফেসবুকে ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকেও, তবে ছুঁতে পারেননি সাকিব আল হাসানকে। ফেসবুকে লিটন দাসের ভক্ত সমর্থকের সংখ্যা ছাড়িয়েছে 14,00,000, ইনস্টাগ্রামে সেই সংখ্যা 4,17,000। আর টুইটার বলছে লিটন দাসের ফলোয়ার রয়েছে সেখানেও 1,68,000। এম এইচ অপু, বিডি প্রেস বক্স।